মাঝিরে অকুল সাগরে তোমার নাম, অকুলেতে কুল মিলিবে অকুলেতে কুল মিলিবে মুর্শিদ যদি পাও মন মাঝিরে অকুল সাগরে তোমার নাম। তিনি লিখেছেন এই অনন্য গান, ওমন মাঝিরে অকুল সাগরে তোমার নাম। এই সাগর কোন সাগর? আমরা যে নদীতে বসে আছি, নৌকায় যাচ্ছি, সেই নদীর নাম কালনি। আর এই নদী এই বর্ষার মৌসুমে মিলিত হয়েছে দুটি হাওরের সঙ্গে, যার একটির নাম বরাম, আরেকটির নাম সোনাডুবি। এবং একাকার হয়ে নদী এবং হাওর এক সাগরের রূপ পেয়েছে। সেই সাগরেরই বয়ান যেন শাহ আব্দুল করিমের গানে বারবার ঘুরে ফিরে আসে, সেই কালনির কথাও বারবার ঘুরে ফিরে আসে। কালনি এখন ভরা যৌবনা, আবার এই কালনি একসময় শুকিয়ে যায়, মানুষের চলাচলের পথ করে দেয়। আর সেই কালনি শাহ আব্দুল করিমের ভাবনার ভিতরে বিরহ, আনন্দ, যৌবনের প্রতীক হিসেবে ধরা দেয়। শাহ আব্দুল করিমকে পূর্ণাঙ্গভাবে বুঝে নেওয়ার জন্য আমরা কালনির ঢেউ দিয়ে ভাসতে ভাসতে তার বাড়িতেই যাব। কই যাও রে বাটিয়াল নাইয়া ললিত সুরে গাইয়া গান রে, ললিত সুরে গাইয়া গান তোমার গান শুনিয়া চমকিয়া উঠে প্রাণ। বাঁকা তোমার মুখের হাসি দেখে মন হইল উদাসী রে, এ তুমি হইতায় যদি দেশের দেশি, হইতায় যদি দেশের দেশি সোনার যৌবন করতাম দান আমার, সোনার যৌবন করতাম দান তোমার গান শুনিয়া চমকিয়া উঠে প্রাণ। আহা, তোমার গান আসলে শাহ আব্দুল করিম যেন নিজের কথাই নিজে বলেছেন যে তোমার গান শুনে চমকে ওঠে প্রাণ। আমাদের মনে প্রাণে যে শিহরণ জাগে শাহ আব্দুল করিমের গান শুনে, সেই কথাই যেন এই গানের ভিতর দিয়ে আমাদেরকে নতুন ভাবে মনে পড়লো। সিরাজ ভাই, আপনি তো শাহ আব্দুল করিমের জীবনের একদম শেষ 10 বছর কাটিয়েছেন তার সঙ্গে, তার সঙ্গে প্রথম কিভাবে আপনার সাক্ষাৎ হয়েছিল যদি জানতে চাই? প্রথম ওনার সাথে আমার সাক্ষাৎ হয়েছে প্রায় 90-এর আগে। আমি একটা বইয়ের জন্য ওনার বাড়িতে আসছিলাম, তখন এই বইটার কালনি দেউ এই বইটার দাম ছিল তখন 15 টাকা। তো আমি আসলাম বইয়ের জন্য আর বললাম যে বাবা আমি আপনাকে উস্তাদ মানব, আপনি কি আমাকে রাখবেন? উনি বললেন তুমি গান গাইতে পারো? আমি বললাম যে আমি সামান্য চেষ্টা করি, তো গাওয়ার খুব আগ্রহ আমার, গাওয়ার খুব ইচ্ছা। তো উনি বললেন যে তুমি কি ডেইলি একটা গান শিখতে পারবে? আমার মনের আবেগে আমি বলে ফেলছি জি পারবো। তো উনি বললেন যে তুমি যদি একটা গান ডেইলি শিখতে পারো 1 বছরে কতটি গান হবে? বললাম যে তো 365 দিনে 1 বছর, জি 365। বললে 2 বছর যদি শিখো তাইলে কত? আমি বললাম 700 উপরে। উনি বললেন যে 700 উপরে গান শিখলে তোমার সাথে গানে আর কেউ বরে পাবে না, তুমি সব লাইনের গান শিখতে পারবে, 700 গান তোমার শিখা হয়ে গেলে। আমি বললাম যে আমি উস্তাদজি চেষ্টা করব। তখন থেকে ওনার সাথে আমার পরিচয়। আপনি কি 700 গান পরে শিখেছিলেন? না না, 700 গান শিখবো কই, আমার মনের আবেগে আমি বলে ফেলছি আর কি। তো 700 গান যদিও না শিখতে পারি, মুখস্থ হয় নাই, তবে আমি 700 উপরে গান করছি। আপনি যে দুইটা গান গাইলেন, দুইটাই একটা হলো আধ্যাত্মিক যে অকুল সাগরে তোমার
নাও ওমন মাঝিরে, যদি মুর্শিদকে যদি পাওয়া যায়, তো মুর্শিদ হিসাবে কি আপনি শাহ আব্দুল করিমকে পেয়েছিলেন কিনা? আমি উস্তাদ হিসাবে পেয়েছিলাম। উস্তাদ হিসাবে মানে সঙ্গীতের উস্তাদ হিসাবে? সঙ্গীতের উস্তাদ মানে আপনার আধ্যাত্মিক গুরু নন তিনি? না, আধ্যাত্মিক গুরু। তাহলে গান শেখার ক্ষেত্রে তার কাছ থেকে একদম প্রত্যক্ষভাবে কোন কোন গান শিখেছিলেন, সেরকম যদি দু একটা গান আমাদেরকে একটু গেয়েও শোনান, আর কিভাবে শিখেছিলেন সেটা সম্পর্কে যদি একটু জানান। আমি একদিন ওনার বাড়িতে আসলাম, রাত্রে থাকলাম, উনি আমাকে বলতেছেন রাত দুটার পরে, গান টান শেষে রাত দুটার পরে আমি শুয়ে পড়ছি, পাঁচ মিনিট পরে উনি আসছেন, এসে বলছেন বাবা এ তোমার কি বালিশ আরেকটা বালিশ লাগবে? আমি না বাবা আমার আর লাগবে না। আরও পাঁচ মিনিট পরে এসে বলতেছে বাবা তোমার কি মশায় ধরে? আমি না বাবা মশায় ধরে না। আরও পাঁচ মিনিট পরে এসে বলতেছেন বাবা তোমার কি আরেকটা খাতা লাগবে? আমি ভাবলাম যে লোকটা কত আদরি, আমাকে কত মহব্বত করতেছেন। গান যখন আমরা গাইতাম তখন উনি মহব্বতের সহিত গাওয়াইতেন এবং মহব্বতের সহিত শুনতেন। আমি যখন গাইতাম, এই গানটা বর্তমানে বাংলাদেশের শিল্পীরা বিভিন্ন সুরে করে, তো আমরা যখন ওনার কাছ থেকে যখন শিখি তখন যে সুরে করতেন তিনি, আমি সেই সুরে। জি, আইলায় না আইলায় না রে বন্ধু কোর লায় রে দেওয়ানা, সুখ বসন্ত সুখের কালে প্রাণে শান্তি তো দি, লায় না রে বন্ধু আইলায় না রে। তখন উনি কানতেন, অজরে চোখের জল বেয়ে পড়তো। আর এখন তো এই সুরটারে মডার্ন কইরা আইলায় না রে বন্ধু করলায় রে দেওয়ানা, তখন আমরা বুঝি যে এই গান থেকে প্রাণটা চলে গেছে। আসলে খুব সুন্দর একটা কথা সিরাজউদ্দিন বলছেন যে একটা গানের আবেগ সেই গানের বিষয়বস্তুর সঙ্গে কিন্তু মিশ্রিত। আমরা চাই যে শাহ আব্দুল করিমকে প্রচার হোক, মানুষ গ্রহণ করুক, কিন্তু তার গানের ভাববস্তুকে বুঝে গ্রহণ করুক। সাধুরা যেভাবে লালন করেন, তাকে ধারণ করেন, সেভাবে সেইভাবেই তাকে বুঝতে পারলে তার প্রকৃত মূল্যায়ন হয়, তাকে আসলে প্রকৃত অর্থে টেকানোও যাবে। কিন্তু চটুল জায়গায় নিয়ে গেলে পরে সে একসময় হারিয়েও যেতে পারে। তার একটা গান শুনি, আপনার ওনার কাছ থেকে যেটা শিখেছিলেন, সরাসরি শিখেছিলেন এরকম একটা গান। আমরা কিন্তু ওই মূল সুরেই গানটা করার চেষ্টা করছি, ওনার কাছ থেকে যে সুরটা পাইছি সেই সুরেই করার চেষ্টা করি আমরা। আর সেই সুরটা করলে আমি ভাবি যে আমি মনে করি আমার অন্তর এবং আত্মাটা খুশি হয়ে যায়। মানে ওস্তাদের প্রতি যেন প্রকৃত একটা সম্মান আপনি প্রদর্শন করেন যদি ওই সুরটা আপনি করেন। উনি তো নিজেও এই ভায়োলিন বাজিয়ে গান করতেন। বন্ধুর বাড়ির ফুলের টঙ্গি বাড়ির পূর্ব ধারে, আরে বন্ধুর বাড়ির ফুলের টঙ্গি বাড়ির পূর্ব ধারে, সেতায় থেকে বাজায় বাঁশি মন নিল তার সুরে, সেতায় বসে বাজায় বাঁশি মন নিল তার সুরে, শৈব বসন্ত বাতাসে শৈব বসন্ত বাতাসে। উনার লেখা গান প্রায় 500 মতো, কিন্তু প্রত্যেকটা সেক্টরে উনার গান আছে। আমরা বেশিরভাগ শুনি এখন বড় বড় শিল্পীরা টেলিভিশনে কয়েকটা মুষ্টিময় গান করে, কিন্তু বাউল শাহ আব্দুল করিম তো অনেক গান রয়ে গেছে। বাউল শাহ আব্দুল করিম উনি যে গণসঙ্গীতগুলো লিখেছেন, আমরা বিশেষ করে আপনাদের কাছে অনুরোধ রাখবো গণসঙ্গীতগুলো যখন ওনার লেখা আছে তাইলে ওগুলো প্রকাশ পাইত। বাউল সিরাজউদ্দিন শাহ আব্দুল করিমের গানের বাণী এবং সুরকে যে ধারায় পরিবেশন করছেন তা আমাদের কাছে একটি অন্যরকম শিহরণ জাগাচ্ছে। বিশেষ করে আমার শরীরের লোমগুলো দাঁড়িয়ে যাচ্ছে। আমরা মনে করি শাহ আব্দুল করিমের গানকে যদি প্রকৃত অর্থে কেউ হৃদয়ঙ্গম করতে চায়, উপলব্ধি করতে চায়, তাহলে আমার মনে হয় এইরকম
কালনির কুলে আসতে হবে, শাহাব্দুল করিমের বাড়িতে এসেই সেই গানের রস আস্বাদন করতে হবে। আমরা যাব শাহাব্দুল করিমের বাড়িতেই সেই গানের রস আস্বাদন করার জন্য। কোন নিল তার বাঁশির গানে রূপে নিল আকি, মন নিল তার বাঁশির গানে রূপে নিল আকি, তাই তো বাউল আব্দুল করিম আসাইছে তাকি। মজালে রে বাউলা গান যা দিয়েছ তুমি আমারে, যা দিয়েছ তুমি আমারে কি দেবতার প্রতিদান, মন মজালে রে বাউলা গান আমার, মন মজালে রে বাউলা গান, অন্তরে আসিয়া যখন দিলা তুমি ইশারা, তোমার সঙ্গ নিলাম আমি সঙ্গে নিয়া এক তারা, অন্তরে আসিয়া। শাহাব্দুল করিমের গান বৃহত্তর সুনামগঞ্জ অঞ্চলের বিভিন্ন বাউল সাধকদের মুখে মুখে ফিরছে, নারীদের সমাজে ধামাইল গানের আসরে গীত হচ্ছে। তার গানের ঐতিহ্যের বর্তমান ধারা দেখার জন্য আমরা এবার মুখোমুখি হয়েছি তারই সাক্ষাৎ শিষ্য রমেশ ঠাকুরের। রজনী মনের ভাব প্রকাশ করি কথায় দিয়া রাগিনী, কি করে পাবো তোমারে, তাই ভাবি দিন রজনী মনের ভাব প্রকাশ করি কথায় দিয়া রাগিনী, এসকে দিল দরিয়ার পানি এসকে দিল দো, রিয়ার পানি বাটি ছেড়ে হয়ু যান, মন মজালে রে বাউলা গান। এই যে গানের ভিতরে শুধু তো এটা সাধারণ কোনো গান না, এর ভিতরে তো একটা তত্ত্বের বিষয় আছে, এর ভিতরে একটা গভীরতা আছে, সেই সম্পর্কে যদি কিছু কথা বলেন। ওগুলো তো দেহতত্ত্ব, মহাজনী কথা, মহাজনে দেহতত্ত্ব সম্বন্ধে শাস্ত্র পড়লে দেহতত্ত্ব জানা যায়। এসকে শব্দটা ওই যে আরবি ভাষা তো এসকে ওই যে প্রেম প্রেমের সঙ্গে হৃদয়কে যুক্ত করলে পারে যে রস তৈরি হয়, সেই রসের ভিতর দিয়ে মানে স্রষ্টাকে পাওয়া যায় বা অনুভব করা যায়, সেরকম একটা বিষয়, তাই তো? তাই এই গানের শেষ অংশটা আরেকটু শুনি। কি করে পাবো তোমারে, তাই ভাবি দিন রজনী মনের ভাব প্রকাশ করি কথায় দিয়া রাগিনী, এসকে দিল দরিয়ার পানি এসকে দিল দরিয়ার পানি ভাটি ছেড়ে হয়ু যান, মন মজালে রে বাউলা গান। তত্ত্ব গান গেয়ে গেলেন যারা মরমী কবি, আমি তুলে ধরি দেশের দুঃখ দুর্দশার ছবি, তত্ত্ব গান গেয়ে গেলেন যারা মরমী কবি, আমি তুলে ধরি দেশের দুঃখ দুর্দশার ছবি, বিপন্ন মানুষের দাবি বিপন্ন মা নুষের দাবি করিম চান শান্তি বিধান, মন মজালে রে বাউলা গান, বিপন্ন মানুষের দাবি বিপন্ন মানুষের দাবি। শাহাব্দুল করিম শুধু তত্ত্ব গান নয়, মানুষের আধ্যাত্মিকতা দিয়ে নিজেকে বিচ্ছিন্ন করে রাখেননি তিনি, একই সঙ্গে মানুষের যে নৈতিক আকাঙ্ক্ষা, নৈতিক যে চাহিদার বিষয়, মানুষের যে দাবি, সমাজের মানুষের ভিতরে শান্তি বিধানের যে কথা রাষ্ট্র করেছেন, তার বর্ণনা দিয়েছেন এই গানে। শাহাব্দুল করিম তত্ত্ব গানের সঙ্গে কিন্তু যুক্ত করেছেন মানুষের, গণমানুষের জীবনের আকাঙ্ক্ষার সঙ্গীত। আপনারা কোন জিনিসটাকে সব থেকে ভালোবেসে নিয়েছেন শাহাব্দুল করিমের? শাহাব্দুল করিমের তো আমরা সবকিছুই ভালোবাসি। শাহাব্দুল করিম আমার বড় ভাই রুই ঠাকুর ছিলেন, উনিও উনি সরাসরি ভক্ত, আমি ভক্ত হইতে পারি নাই, আমি বাবা শিষ্য হিসেবে আছি। শিষ্যত্ব আমরা একসঙ্গেই তো, আমরা তো একবারই, ও আমার উস্তাদ বাবুল সাধক শাহাব্দুল করিমের বাড়ি এখানে ছিল না, অন্য বাড়িতে ছিল, ওখানে ওখানে আসার
কারণ হইল আমাদের বাবা তারা মন মানুষ তোর মন মাঝে আছে রে নির্বাক লুকি দিয়ে তাক মন পাগলা তুই লোক সমাজে লুকি দিয়ে তাক মনে মনে কর বাবনা সঙ্গী বিবেক বিবেচনারে মনে মনে কর ভাবনা সঙ্গী বিবেক বিবেচনা ওরে মন না দিলে মন মিলে না দিয়ে হাজার লাখ মন পাগলা তুই লোক সমাজে লুকি দিয়ে থাক মন পাগলা তুই লোক সমাজে লুকি দিয়ে থাক লাগে না তো ডাকা ডাকি তোর সঙ্গে তার মাখামাখি রে লাগে না তো ডাকা ডাকি তোর সঙ্গে তার মাখামাখি ওরে পিঞ্জিরাতে প্রেমের পাখি আহা পিঞ্জিরাতে প্রেমের পাখি যত্ন করে রাখ মন পাগলা তুই লোক সমাজে আব্দুল করিমের এই মন শিক্ষার গান এই দেহতত্ত্বের গানের ভিতর দিয়ে এক ধরনের প্রতিবাদ আছে আব্দুল করিম তার আরেকটি গানে বলেছেন যে কেউ স্রষ্টাকে বা ঈশ্বরকে মন্দির মসজিদ গির্জায় খুঁজে বেড়ায় কিন্তু আমি অনুভব করি সে আছেন আমার দেহ ভাণ্ডারে এই গানেও সেরকমই কথায় বললেন যে যতদিকেই তুমি খুঁজে বেড়াও তোমার দেহ মাঝেই এই দেহ পিঞ্জরের ভিতরে সেই প্রেমময় পাখি যিনি স্রষ্টা বিরাজ করেন এইভাবে তিনি ভাব জগৎকে বস্তু জগতের সঙ্গে একটা মিশ্রণ করে দিয়েছেন এবং মানুষকে ধর্মাদর্শের ঊর্ধ্বে এক প্রেমময় সমাজ রচনার জন্য আহ্বান করেছেন শাহ আব্দুল করিম তো এখানে একটা অদ্ভুত কথা বললেন যে তুমি যদি আশেক হও তাহলে মা শেখ তোমার সঙ্গে মেলে এবং তোমার সেই চাওয়ার ভিতরে যদি ফাঁক থাকে তাহলে তুমি তাকে পাবা না তো এইভাবে আপনাদের ভিতরে একদম গভীর একটা একাগ্রতা তৈরি করেছেন যে তুমি যখন স্রষ্টার কাছে যেতে চাও তখন তোমাকে ওইভাবে অনুভব করতে হবে ডাকাডাকির প্রয়োজন নাই যদি অনুভব করো উপলব্ধি করো এরকম আরো বলছেন ডাকলে দয়া করো বলে সকলের জানা তাই তো এত ডাকা ডাকি তাই তো এত ডাকা ডাকি নইলে কেউ আর ডাকি তো না ডাকলে দয়া করো বলে সকলের জানা আবার মক্রম আবেদ হইল কত পুণ্য করেছিল রে মক্রম আবেদ হইল কত পুণ্য করেছিল একটি কথায় গুলবা দিল তারে রেহাই দিলা না শাহ আব্দুল করিম কিন্তু তার নিজের জীবনে বহুবার প্রতিরোধের শিকার হয়েছেন মৌলবাদীদের কাছে যারা কাল্পনিক ঈশ্বরে বিশ্বাস করেন তাদের কাছে যারা সমাজের প্রতিষ্ঠা নিয়ে আছেন তাদের কাছে কিন্তু তার কথার বাণী যখন রণেশ ঠাকুর বা অন্যান্য সাধকদের মুখে মুখে ছড়ায় তখন কিন্তু মানুষের ভিতরে এক ধরনের যুক্তির জায়গায় প্রতিষ্ঠা পায় বটে তার একটি গানের মধ্যে আছে মনের দুঃখ কার কাছে জানাই মনে ভাবি তাই মনের দুঃখ কার কাছে জানাই দুঃখে আমার জীবন গড়া তবু দুঃখ করে ডোরাই মনের দুঃখ কার কাছে জানাই মনে ভাবি তাই মনের দুঃখ কার কাছে জানাই পিতামাতার ছেলে সন্তান একমাত্র আমি ছিলাম জীবন বাঁচা বার্তা গীতে প্রথম চাকরিতে গেলাম মাঠে থাকি গরু রাখি ঈদের দিনেও ছুটি নাই মনের দুঃখ কার কাছে জানাই আমরা জানি মহাকবি আলাওলের কথা ভরতচন্দ্রের কথা এমনকি কৃত্তিবাস ওঝার কথা তারা নিজেদের আত্মপরিচয়কে এভাবে লিখেছেন আমরা শাহ আব্দুল করিমের
গানের ভিতরেও তেমনই আত্মপরিচয়ের একটি দিক দেখছি, সেটাও একটা ঐতিহ্যের পরম্পরায় শাহ আব্দুল করিম যে অনন্য তার একটা প্রমাণ পাওয়া যাচ্ছে। নিষেধ বাধা না মানিয়া কুলের বাহির হইলাম, একতারার সঙ্গে নিয়া গোর বাড়ি ছেড়ে দিলাম। নিষেধ বাধা না মানিয়া কুলের বাহির হইলাম, একতারার সঙ্গে নিয়া গোর বাড়ি ছেড়ে দিলাম। গোর সারা বাউল সাজিলাম সকলেরই করিম ভাই, গোর সারা বাউল সাজিলাম সকলেরই করিম ভাই, মনের দুঃখ কার কাছে জানে বাবি রে। মনে ভাবি কেন আইলাম কি করিলাম যাইব কুতা। শাহ আব্দুল করিমের উত্তরসূরি তার আত্মজ নূর জালাল, যিনি তার বাবার ভাব সাধনা এবং সঙ্গীত চর্চার ধারাবাহিকতায় সঙ্গীত রচনা করছেন, তারই প্রমাণ এই গান। আপনারা যখন তার গানগুলো করেন তখন তার গানগুলোকে কোন কোন পর্যায়ে বিভক্ত করে থাকেন? শাহ আব্দুল করিম আমার দৃষ্টিতে উনি গণমানুষের বাউল, উনি গণমানুষের কথা মানুষের সামনে তুলে ধরেছেন। উনি একটি বলেছেন, কত গান গেয়ে গেলেন যারা মরমি কবি, আমি তুলে ধরি দেশের দুঃখ দুর্দশার ছবি। বিপন্ন মা নুষের দাবি করিম চাই শান্তি বিদায়, মন মজালে ওরে। শাহ আব্দুল করিমের জীবন ইতিহাসের ভিতরে আমরা দেখি তিনি পেয়েছিলেন 52-এর ভাষা আন্দোলন, তিনি পেয়েছিলেন 1970-এর গণ অভ্যুত্থান, 71-এর মুক্তিযুদ্ধ এবং পরবর্তী বাংলাদেশ স্বাধীন হওয়ার পরও বিভিন্ন ধরনের রাজনৈতিক সংগ্রাম। প্রতিটা সংগ্রামে সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন, সক্রিয়ভাবে গান রচনা করেছিলেন। 1957 সালে উনি গণসঙ্গীত বইটি রচনা করেন, ওইখানে শুধু গণমানুষের কথাই বলেছিলেন। উনি বলছেন, এবারের দুর্দশার কথা কইতে মনে লাগে বেতা, কুরাক বিনে যতা ততা মানুষ মারা যায়। শেখ মুজিব সাহেব স্বাধীনতার পরে আমাদের সুনামগঞ্জের দিরাইতে এসেছিলেন, তখন নৌকা দিয়ে অনেক বড় একটা মঞ্চ হয়েছিল। আব্দুস সামাদ আজাদ হঠাৎ করে মাইকে ঘোষণা করলেন যে শাহ আব্দুল করিম আমাদের মঞ্চে আসার জন্য। তখন বাবা এসেছিলেন, এসে একটি গান বলেছিলেন, মুজিব বাংলার নাও সাজাইয়া যাব মুরা বাইয়া, মুদের গতি রুদ হবে না তাকিতে সুজন নাইয়া, যাব আমরা বাইয়া মুজিব বাংলার নাম সাজাইয়া যাব আমরা বাইয়া। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে শাহ আব্দুল করিম যে গান লিখেছিলেন, সেই গানের কারণেই বঙ্গবন্ধুর সঙ্গে তার একটি নৈকট্যের সম্পর্ক তৈরি হয়েছিল। বঙ্গবন্ধু তাকে করিম ভাই বলে ডাকতেন। মুক্তিযুদ্ধের সময়ও তো শাহ আব্দুল করিম গান লিখেছিলেন, বিশেষ করে মুক্তিযোদ্ধাদের ট্রেনিং এর জন্য। সেই গানটাকে উনি গান লিখেছিলেন, চল চল মুক্তি সংগ্রামে এগিয়ে চল, তোরাই দেশের সহায় সম্বল, পাশে ওঠার সময় নয়। এতে মানে উনি সংগঠক ছিলেন, মানুষকে মুক্তিযুদ্ধে যাওয়ার জন্য উদ্বুদ্ধ করেছিলেন গান গেয়ে। আসলে এই নূর জালালের এই কথা শুনতে শুনতে মনে হচ্ছে যে আসলে একজন সাধক শুধুমাত্র সাধক নয়, সে একজন মুক্তিযোদ্ধাও।
মুক্তিযোদ্ধাদের সংগঠিত করা এবং তাদের ট্রেনিং এর জন্য যে একটি গান দরকার, কিভাবে তারা শারীরিক শক্তি পাবে, কিভাবে তাদের ভিতরে আত্মপ্রত্যয় বৃদ্ধি পাবে, সেরকম শক্তি কিন্তু এই রকম গানের ভিতর দিয়ে শাহ আব্দুল করিম দিয়েছিলেন। তার স্ত্রীর মৃত্যুর পরে আরেকটি খুব ভয়াবহ রকম বাস্তবতার সম্মুখীন উনি হয়েছিলেন, তার স্ত্রী সরলা যিনি শুয়ে আছেন এখানে তার পাশে। হ্যাঁ ভাইয়া, অনেকেই বলেন যে আমার মায়ের মৃত্যুর পরে বাবা এই গানটি লিখেছেন, কেন ফিরিতে বাড়ালে রে বন্ধু ছেড়ে যাই ভাই, যদি আমি অনেক তথ্যতে দেখি এটা, কিন্তু এটা সঠিক না বাবা। এটা মা মারা গেছেন 90 ইংরেজিতে, আর বাবা এই গানটি 1981 যখন কালনিডেও প্রকাশ হয় সেই বইতে আছে, এই গানটা আছে, তাহলে তো অবশ্যই এটা ভুল। আমার বাবা মা মারা যাওয়ার পরে এই গানটি লিখেছিলেন। আর দালা সোয় না গো সরলা, তুমি আমি দুইজন ছিলাম একো নামি একেলা, আর জালা আর দালা সোয় না গো সরলা। আমার মা যখন মারা গেলেন বাবা বলতেছেন যে 6 মাসের মধ্যে সরলা আমি তোমার কাছে আসতেছি, তখন আমি একেবারে অসহায় হয়ে গেলাম, আমার ভাই বোন আর কেহই নাই। এখন মা মারা গেছেন, বাবা যদি চলে যান, তখন বাবাকে বিনয় করে বললাম, এই মিনতি করি তোমায় ছেড়ে যাইও না, আমি তো জানি রে বন্ধু তুমি। আব্দুল করিমের গান সবাই গাচ্ছে, কিন্তু এই গানগুলো এক একজন লোক এক এক রকম ভাবে মূল্যায়ন করে, বিশেষ করে গবেষকরা বা সঙ্গীত শিল্পীরা, কিন্তু আপনারা তার গানকে কিভাবে মূল্যায়ন করেন? উনি বলতেন যে আমার গণসঙ্গীতগুলা মূল বিষয়, আর অন্যান্য রঙে রঙের গানগুলা মানুষকে উদ্বুদ্ধ করার জন্য, কিন্তু আমি গণমানুষের গানই গাইতে চাই এবং আমি প্রতিটা রাজনৈতিক মঞ্চে গণমানুষের কথাই তুলে ধরেছি। তাই আমি মনে করি শাহ আব্দুল করিমের গান শুধু মনোরঞ্জনের জন্যই নয়, শাহ আব্দুল করিমের গান প্রত্যেকটা গান একটা দিক নির্দেশনা দিয়ে যায়। শাহ আব্দুল করিম উনি তো চলেই গেছেন, ওনার সৃষ্টি রয়েছে। আমি সরকারের কাছে এটা দাবি জানাই যে শাহ আব্দুল করিমের সৃষ্টিকে যেন অতি তাড়াতাড়ি ওনার সৃষ্টি রক্ষা করার জন্য একটা ব্যবস্থা করা হয়, এবং ওনার গানগুলা যাতে বিকৃত না হয় সেদিকে ওনার গানগুলা ওনার মূল শিষ্যরা থাকতে এবং আমি জীবিত থাকতে যেন গানগুলা সঠিক সুরে এবং শুদ্ধভাবে সংরক্ষণ করা হয় সেজন্য যেন একটা ব্যবস্থা করা হয়। শাহ আব্দুল করিম যে গানটি শেষ পর্যন্ত জীবনের শেষ প্রান্তে এসে প্রায় গাইতেন, গাড়ি চলে না চলে না চলে না রে, গাড়ি চলে না সরিয়া মানব গাড়ি, যেতেছিলাম বন্ধুর বাড়ি, মধ্য পথে টেকল গাড়ি, উপায় বুদ্ধি মিলে না, গাড়ি চলে না চলে না চলে না রে, গাড়ি চলে না। এই গানের ভিতর দিয়ে আমরা দেহতত্ত্বের গানের একটা বিবর্তনকে লক্ষ্য করি। চর্যাপদের কবি লিখেছিলেন, কায়া তরুবর পঞ্চবি ডাল চঞ্চল চিয়ে পৈঠ কাল। ফকির লালন সাহেব লিখেছিলেন, খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। শাহ আব্দুল করিমে এসে সেই গান রূপান্তরিত হয়েছে, গাড়ি চলে না চলে না চলে না রে। আমরা আরেকটু শুনি। ইঞ্জিনে ব্যতিক্রম করে কন্ডিশন ভালো নয় রে, কখন জানি ব্রেক ফেল করে গোটায় কোন দুর্ঘটনা, গাড়ি চলে না চলে না চলে না রে, গাড়ি চলে না। কুঞ্জ সাজাও গো আই জামার প্রাণ Bye.
গান এই অঞ্চলের মানুষের জীবনের সঙ্গী, ঐতিহ্যের অংশ, এবং সেই ঐতিহ্যের অংশ হয়ে ওঠে তাদের জীবনের অংশ হয়ে ওঠে কীভাবে, তার একটা জ্বলন্ত প্রমাণ এই ধামাইল গান। শাহ আব্দুল করিম দৈনন্দিন জীবনে, ব্যবহারিক জীবনে ব্যবহৃত হচ্ছে কীভাবে, সেই প্রশ্ন যদি কেউ করেন তাহলে দেখতে পাবেন, যদি এই অঞ্চলে বিয়ের অনুষ্ঠানে আসেন দেখা যায় শাহ আব্দুল করিমের গান এভাবে ধামাইল গানের আসরে মেয়ের আগে ফেলছে। এবং এই গান শুধু একদিনের গান নয়, একটি কন্যা বা একটি বরের যখন বিয়ে ঠিক হয় তারপর থেকে ধামাইল গান শুরু হয়, প্রায় 15 দিন, কোনো কোনো ক্ষেত্রে 1 মাস ব্যাপী এই ধামাইল গান চলে। এর বিভিন্ন পর্ব আছে, পর্যায় আছে, সেই পর্যায়গুলোর পরিপূর্ণতা দিয়েছেন শাহ আব্দুল করিম। আব্দুল করিমের এই গানটির যিনি নৃত্য দিচ্ছেন সেনু বেগমের সঙ্গে একটু কথা বলে জানতে চাই যে আপনি যে ধামাইল গানটা করলেন, এই গানগুলোকে সরাসরি ওনার কাছ থেকে আপনি শিখেছেন? এটা কখন আপনারা করেন এই ধরনের গান? এগুলো তো দেখছি যে আপনারা একটু মধ্য বয়সী নারী, বয়স্করাও আছে, আবার নতুন যারা বাচ্চারাও আছে। এর সঙ্গে যে তাল, সুর এবং নাচ, এগুলো কি আপনারা সৃষ্টি করেছেন নাকি শাহ আব্দুল করিম এগুলো শিখিয়ে দিয়েছেন? গানের আসরে অদ্ভুতভাবে লক্ষ্য করছি যে একটা জিকিরের ধরন, এক ধরনের মনোবাঞ্ছনা পূরণের, এক ধরনের আধ্যাত্মিক একটা স্বরূপ যেন ওই ধামাইল গানের আসরে শাহ আব্দুল করিম নতুনভাবে প্রভাব ফেলেছেন। আমরা দেখতে পাচ্ছি যে এই নৃত্যের সঙ্গে এক ধরনের আশেকানদের একটা প্রেম, এক ধরনের জিকিরের সম্পর্ক খুঁজে পাচ্ছি, যেটা অন্যদের ধামাইল গানের সচরাচর দেখা যায় না। আমি দেখছি মাঝখানে একটি নারী ঢুকে পড়েছেন যিনি আকুল হয়ে নাচছেন এবং নিজের দেহভঙ্গিমার সঙ্গে নিজের সাত্ত্বিক অনুভবকে যুক্ত করেছেন। পারিবারিক জীবনে যে প্রেমময় সম্পর্ক তৈরি হয় তার একটি দৃষ্টান্ত এই গানের ভিতরে আছে। একবার ফিরে চাও গো বন্ধু, একবার ফিরে চাও, ফুলে ফুলে যে বন্ধু ঘুরে বেড়ায় সেই বন্ধুকে নিজের প্রতি আকৃষ্ট করা, প্রেমময় আলিঙ্গনের প্রতি আহ্বান করা, শাহ আব্দুল করিমের নিজের পুত্রবধূ শিউলি বেগম এর নেতৃত্ব দিচ্ছেন, সাধক নূর জালালের স্ত্রী এই গানের নেতৃত্ব দিচ্ছেন। আমরা তার সঙ্গেও কথা বলবো কীভাবে সাংস্কৃতিক পরম্পরা পারিবারিকভাবে রক্ষিত করছেন তারা, সামাজিকভাবে রক্ষিত করছেন তারা। তো ভাবি, আমি একটু জানতে চাচ্ছি যে আপনি নিজে এই গানটার নেতৃত্ব দিচ্ছিলেন দেখলাম, আমাদের দেখে খুব ভালো লাগলো। তা আপনারা কীভাবে পারিবারিকভাবে আপনার শ্বশুরের যে ঐতিহ্য সেটাকে রক্ষা করছেন সেটি একটু বলেন। আমার শ্বশুর তো ফাইনের গান, গানগুলা তো আমার কাছে, আমরার গান তো আমার শ্বশুরের গান আমার কাছে মানে কুরআনের মতো। আমরা খুব মুগ্ধ হয়ে শাহ আব্দুল করিমের পুত্রবধূর পরিবেশনায় যে গান এবং তার কিছু কথা শুনলাম এবং মুগ্ধ হলাম যে তিনি তার শ্বশুরের ঐতিহ্যকে কীভাবে ভক্তির চোখে দেখেন, কীভাবে সম্মানের চোখে দেখেন। এভাবে আমরা প্রত্যেকেই যদি আমাদের দেশজ সংস্কৃতিকে, নিজেদের পারিবারিক ঐতিহ্যকে এইভাবে ভক্তি এবং শ্রদ্ধার চোখে দেখতাম তাহলে আমাদের দেশের সাংস্কৃতিক পুনর্জাগরণ, সাংস্কৃতিক শক্তি পুনরুত্থান ঘটত বলে আমার বিশ্বাস।
নাইলো সন্দানে বানাইলো নাও বুঝিতে না পারি ওরে কোন সন্দানে বানাইলো নাও বুঝিতে না পারি নাও বানাইলো রে তুমি তরি বানাইলো ও নাও বানাইলো রে আব্দুল করিমের গান এই এলাকার তরুণদের ভিতরেও অন্যতম আনন্দর এবং উদ্দীপনার বিষয়। এটাই দেখছি আমরা যে তরুণদের ভিতরে এখানকার বাউল ফয়সাল গান গাচ্ছে। আমরা জানতে চাই এই অঞ্চলের তরুণদের ভিতরে কিছু ভিতরে এই গান চর্চাটা কীভাবে তারা করে থাকেন। আমরা প্রথমে একটু ফয়সালের সঙ্গে কথা বলে নিই। ফয়সাল, আমি একটু কথা বলতে চাচ্ছি যে আপনারা যে গান গাচ্ছেন এই গানটা আপনারা কিভাবে শিখেছেন এখানে? এটা আমি ছোটোবেলা থেকে যাওয়ার লোক আমি গান রচনা করি, তারা গান করতাম, আমি পাশে বর থাকতাম শুনতাম, বলে মনে গানটা আমি শিখছি। আব্দুল করিমের কণ্ঠে যখন শুনলেন তখন নিজে নিজেই আপনার ভিতরে এটা নিজে নিজেই চর্চা করেছেন? নিজে নিজে চর্চা করতাম, পরে যে ভুল হইলে দাদা কইয়া দিতা এটা এই লাগান এই লাগান। এটাও খুব বড় ধরনের একটা বিষয় যে আব্দুল করিম তার জীবনের শেষ দিকে এসে এই যে তরুণ শিশু কিশোরদেরকে গান শেখানোর ব্যাপারে নিজের খুব আগ্রহ ছিল এবং তিনি এই ফয়সালের মতো আরো অনেককে গান শিখেছেন সেটা জানছি। পরবর্তীতে আপনি কোথায় প্রশিক্ষণ নিয়েছিলেন? আমি আমাদের বাড়িতে ওই আমার উস্তাদ শানু জালাল, আমার উস্তাদ শানু জালাল তাদের কাছে গান শিখি। দাদা তার দাদার লোকে গান গান করতাম, বিভিন্ন দাদার লোকে প্রোগ্রামে যাইতাম গান বাজনা করতাম। দাদা মা যাওয়ার পরে আমার উস্তাদ শাহনুর জালাল তার কাছে আমি গান বাজনা শিখি। তার মানে নূর জালাল ভাইয়ের কাছ থেকে আপনি এখনো শিখছেন? হ্যাঁ, আমি শুনি আপনাদের গান। নূর জালালের কাছ থেকে, আব্দুল করিমের কাছ থেকে গান শেখার পরে ফয়সাল শিক্ষা নিয়েছে নূর জালালের কাছে, তার পুত্রের কাছে। আমরা তার গান শুনি এবং আনন্দ করি।